বলিউডে অভিষেক বাঁধনের, শোবিজের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন ইতিমধ্যে নিজের অভিনয়শৈলীতে ছুঁয়েছেন দর্শকদের হৃদয়। শুধু তাই নয়, দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন বলিউডেও। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বৃহস্পতিবার 5 অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি বাঁধনের প্রথম হিন্দি সিনেমা খুফিয়া। ছবিটি নির্মাণ করেছেন ওমকারা ও হায়দার খ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজ, যেখানে অভিনেত্রী টাবু, আশিস বিদ্যার্থী ও আলী ফজলের মতো নামকরা বলিউড তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বাঁধন। এতে বাঁধন অভিনয় করেছেন একজন বাংলাদেশির ভূমিকায়, খুব ছোট্ট একটি চরিত্র। এ প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, খুব ছোট একটা ক্যারেক্টার করেছি আমি। সিনেমাটি মুক্তির পরই বিস্তারিত বোঝা যাবে, এখন এ নিয়ে কিছু না বলি। তবে এটা বলে রাখি, আমি খুফিয়ায় বাংলাদেশি এক মেয়ের চরিত্র করেছি, এজন্যই তারা বাংলাদেশ থেকে অভিনেত্রী খুঁজেছেন এবং নিয়েছেন। এর আগে গত মাসে প্রকাশিত হয়েছে এই সিনেমার ট্রেলার, 2 মিনিট 39 সেকেন্ড দৈর্ঘ্যের। সেই ট্রেলারে একাধিকবার দেখা গেছে বাঁধনকে, যেখানে তার লুক নজর কেড়েছে ভক্তদের। প্রসঙ্গত সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত এবং অমর ভূষণের জনপ্রিয় গুপ্তচর উপন্যাস এসকেপ টু নোহার এর উপর ভিত্তি করে নির্মিত হয়েছে খুফিয়া। একটি সাক্ষাৎকারে নির্মাতা বিশাল ভরদ্বাজ জানিয়েছিলেন, এটি একটি অত্যাধুনিক অ্যাকশন স্পাই থ্রিলার ঘরানার ছবি। ভারতীয় চলচ্চিত্রে এই মানের থ্রিলার ফিল্ম খুব একটা হয়নি। তাবাচ্ছুম ইভা জেনি, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।